নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আজকে আমার নতুন আরেকটা ব্লগে আপনাদের স্বাগত। আমার বর বানাবে আজকে একটা হোল চিকেন তন্দুরি। তো মুরগিটা গোটা মুরগি, সে গোটা মুরগিটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি। এবার আমার বর, মানে বরই বানাবে এটা মেয়ের জন্য স্পেশালি। মেয়ে খুব ভালোবাসে তন্দুরি খেতে, আর ঘরে বানানো তন্দুরি বেশি পছন্দ করে। তো সেই জন্য চিকেনটাকে এবার অনেকগুলো কাট দিয়ে নেওয়া হচ্ছে, কেটে কেটে, যাতে ভেতর পর্যন্ত ভালো করে মশলাটা ঢোকে। সেই জন্য তো ভালো করে কেটে নিচ্ছে। কেটে এবার এর মধ্যে কিছু মশলা আমি দেব, আমার বর মাখাবে। তো প্রথমে লেবু কেটে দিয়েছি, একটা গোটা লেবু প্রথমে চিপে ভালো করে রসটাকে দিয়ে নিচ্ছে। লেবুর রসটা মাখানো হলে তারপরে সব মশলা দেব। অ্যাকচুয়ালি দুবার ম্যারিনেশন করা হবে এটা। প্রথমে লবণ লেবু দেওয়া হলো, তারপরে লবণ দেওয়া হলো, তারপর একটু পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সমস্ত কিছু মেশানো হবে। এবার এটা রসুন একদম, মানে কিমা করে রাখা রসুন, সেই রসুন দেওয়া হলো, বেশ খানিকটা রসুন দেওয়া হলো। এবার এটাকে ভালো করে মাখাতে থাকুক, আমি উপর থেকে তেল দিয়ে দিচ্ছি ভালো করে। আমি সর্ষের তেল ইউজ করছি, সর্ষের তেল ভালো করে দিয়েছি। আদা বাটাটা দিতে আমি ভুলে গেছি, আদা বাটাটা দেব। আদা বাটাটা দিলাম, এটাকে ভালো করে মেখে নিয়ে এটাকে সাইড করে দেব এই বাটির মধ্যেই। এবার আমি সেকেন্ড ম্যারিনেশন যেটা হবে সেটা করা হবে। তো ঘরে পাতা আমার দই, তো জল ঝরিয়ে ঝরিয়ে খানিকটা দই নেওয়া হলো। এবার তন্দুরি চিকেন মশলা যেটা পাওয়া যায় অ্যাভেলেবেল যে কোনো কোম্পানিরই, তোমাদের ঘরে থাকবে, সেই তন্দুরি চিকেন মশলাটা দেওয়া হলো, বেশ খানিকটা দেওয়া হলো। এবার গোলমরিচের গুঁড়ো দেওয়া হলো বেশ খানিকটা, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল মরিচ হলে তো আরও ভালো হয়, কালারটা খুব সুন্দর আসবে তাহলে। তারপর একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দেওয়া হলো, দিয়ে খানিকটা সর্ষের তেল আবার দিলাম, দিয়ে অল্প করে লবণ অ্যাড করলাম এই সেকেন্ড ম্যারিনেশনে করে। এবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে, করে গোটা মুরগিটা যেটা প্রথম ম্যারিনেট করে রাখা হয়েছিল সেটা 15 মিনিট মতো ম্যারিনেট করে রাখা হয়েছিল, এবার সেকেন্ড ম্যারিনেট করে আধা ঘন্টা রাখা হবে, তারপরে সোজা ওটিজিতে ঢুকবে। তোমরা চাইলে এটা গ্যাসেও করতে পারো, কিন্তু অল্প তেল দিয়ে আর হাই ফ্লেমে করতে হবে, তাছাড়া চিকেন থেকে জল বেরোতে শুরু করবে। তো আমি ওটিজিতেই করছি, ওটিজিতে বসিয়ে দিয়েছি, ফুল করে দিয়েছি একদম, আর ওপর নিচ দুটোই দিয়ে দিয়েছি, আমি টপ আর বটম দুটোই দিয়েছি, যাতে পুরো হিটটা হাই হয়, ভালো করে তন্দুরিটা হয়ে যায়। এবার আমি বারবার উল্টে পাল্টে দেব, যখন দেখবো ওপরটা একটু হয়ে গেছে সেটাকে আবার উল্টে অন্য দিক করে দেবো। এদিকটা এখনও একটু বাকি আছে, আর একটু হোক। ঘরে খুব সহজেই বানানো যায় আর ভীষণ স্বাদও হয়। তো আমার একদিক হয়ে গেছে, আবার উল্টে দিয়েছি আমি। উল্টে দিয়ে এরকম আমার টাইম লেগেছে 30 থেকে 35 মিনিট মতো টাইম লেগেছে। এবার হয়ে গেছে, তন্দুরিটা বের করা হচ্ছে, কালারটাই দেখো কি অসাধারণ কালার এসছে। তোমরা চাইলে যদি মানে রাত্রে বানাও সকালবেলাও ম্যারিনেট করে রাখতে পারো, সেটা আরও ভালো হবে। আমার টাইম ছিল না, আমি আধা ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। এবার এটা স্যালাড দিয়ে মেয়েকে দেওয়া হবে, মেয়ের কেমন লাগে সেটা অবশ্যই তোমাদের দেখাবো, কারণ স্পেশালি এটা বাবা মেয়ের জন্যই বানাচ্ছে। মেয়ে ওপর দিয়ে আবার লেবু ছড়িয়ে দিচ্ছে একটু, ওতে টেস্টটা আরও বেড়ে যায়। আমি পুদিনার চাটনি বানিয়েছি, তো তোমরা চাইলে ধনে পাতার চাটনি বা টমেটো কেচাপ দিয়েও সার্ভ করতে পারো। এখনও গরম রয়েছে, একটু ভেঙে দেখাতে বলছি মেয়েকে, কতটা সফট হয়েছে দেখো, আপনি আপ খুলে আসছে, এত সুন্দর সফট হয়েছে, দেখে তো মনে হচ্ছে টেস্টও অসাধারণ হয়েছে। তো অবশ্যই তোমরা ঘরে এইভাবে ট্রাই করো, খুবই সিম্পলভাবে
টাইমটাও যে খুব বেশি লাগে তা না, একটু ভালো কিছু খেতে গেলে ঘন্টাখানিক তো টাইম দিতেই হবে। তো ম্যারিনেশন দিয়ে বানানো দিয়ে 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে রেডি হয়ে গেছে। চলো তাহলে আজকের ব্লগটা কেমন লাগলো আমার কুকিং ব্লগ, ভালো লাগলে অবশ্যই যদি বন্ধুবান্ধব কারোর কাছে শেয়ার করতে চাও শেয়ার করে দিও, আর অবশ্যই লাইক করে দিও একটা প্লিজ, আর পছন্দ না হলে ডিসলাইকও দিতে পারো। চলো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি, আবার নতুন কোনো এরকম ব্লগ নিয়ে আবার এসে যাব। ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর ভেঙে যাচ্ছে, বাই বাই।